नमस्कार बंधुरा माय सिंपल टेस्टी कुकिंग स्टाइले अपन स्वागत। आज के संगे जो राननाटा शेयर करते जाता पंजाबी डिश पनीर बाटर मसला अत्यंत सुस्वादु और जनप्रिय डिशटी साधारण रुटी परोटा कुलचा किंबा फ्राइड राइसर साथे खे थी। तो चलो देखी कि अपन सामने गैसटा जेले नियेछी कड़ाइर मध्य प्रथम दिए देव एक चामच परिमाणे बाटार आर दिए देव एक चामच परिमाणे सादा तेल। बाटरटा गले गेले आमी एर मध्ये दिए देव दुटो माझारी साइजेर पेंयाज कुচি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1.5 ইঞ্চি মতন একটা আদার টুকরো দিয়ে দেব 8-10 কোয়া রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 15-20টা কাজু। কাজুটা আমি ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1.5 খানা বড় সাইজের টমেটো। আর দিয়ে দেব 4টি শুকনো লঙ্কা। এবারে এটাকে মিডিয়াম আছে আমি একটু ফ্রাই করে নেব। এই সময়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ দিয়ে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে होते देव 5 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে অবশ্যই পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি। ঢাকনাটা খুলে আমি আরও 1 মিনিট এই মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে এই মিশ্রণটিকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব। নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে আনব। এবারে আমি একটা ছাঁকনি নিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে এতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এটাকে এবারে ভালো করে ছেঁকে নেব।
আমি ছেঁকে পিউরিটা বার করে নিয়েছি। এবার যাব আমি পরের স্টেপে। এবার আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন বাটার। আর দিয়ে দেব হাফ টিস্পুন মতন সাদা তেল। এবারে এর মধ্যে দেব ফোড়ন, সামান্য একটা ছোট্ট এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেব পিউরিটা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। পুরো রান্নাটাই আমরা করব লো টু মিডিয়াম মিডিয়াম। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। আমি আগেই লবণ দিয়েছিলাম যেহেতু, সেই জন্য এখন সামান্য পরিমাণে লবণ দিলাম। আর দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর দেব রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। আমি ঝালের জন্য আগেই 4টে ড্রাই চিলি নিয়েছিলাম, সেই জন্য এখন আর লঙ্কা গুঁড়ো মিশালাম না। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দু 3 মিনিট ধরে কষানোর পর যে বাটিটাই আমি পিউরিটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবারে এর সঙ্গে অ্যাড করব গরম মশলা 1/2 টিস্পুন, দেব এবারে এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো। আমি 200 গ্রাম পনির রান্না করছি এখানে। আমি যা কিছু নিয়েছি 200 গ্রামের অনুযায়ী নিয়েছি, আপনারা যদি কম বেশি নেন সেই অনুযায়ী সেই অনুপাতে কম বেশি করে নেবেন সমস্ত উপকরণগুলো। এবার ভালোভাবে এগুলো মিশিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে হতে দেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এই সময় আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। আর দেব 1 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। আর দেব 1/2 টিস্পুন কসুরি মেথি। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় আপনারা লবণটা দেখে নেবেন।
তাহলে দেখলেন আমি কত সহজেই বানিয়ে ফেললাম একটা অত্যন্ত সুস্বাদু জনপ্রিয় পাঞ্জাবি ডিশ পনির বাটার মশলা। রান্নাটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন সকলের মাঝে, এবং আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে হয়ে গেল, আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে মিনিট পাঁচে ঢেকে রাখবো যাতে গন্ধটা ভালো করে মিশে যায় এর সঙ্গে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের একটা জনপ্রিয় ডিশ পনির বাটার মশলা। দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার মশলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।